সরকারে যে নতুন এসওপি জারি করেছে সেই এসওপির মতে নগর অঞ্চলত দুপুরিয়া 11 বজাত প্রকাশ পোহার বন্ধ করব লাগে 12টা বজাৰ পৰা ফাইন ধৰণ জারি করেছে কিন্তু এসআম এনে লোক আছে যাবে সরকারের এই নীতি নির্দেশনা ভেঙুচালি করে রাস্তাত বিভিন্ন অজুহাতত ঘুরি ফুরা দেখা গৈছে আর সেই যখন ব্যক্তি রাস্তা ঘুরি ফুড়িছে আজি তেনে এসাম ব্যক্তিক তেজপুর পুলিশে টিকাকরণ করেছে হয় তেজপুর পুলিশে আজি তেনে এসাম ব্যক্তিক টিকাকরণ করেছে পুলিশে টিকাকরণ করে থাকা দৃশ্য আপনাদের উপভোগ কর আমি আজি তেজপুর বিভিন্ন অঞ্চলত আমি ঘুরিছো আর যে সান্ধ্যায়ন জারি করেছে সান্ধ্যায়নত মানুষ রাইজে কেন ধরনের পালন করেছে আমি রাইজক দেখাইছো আপনাদের সকলকে দেখাইছো আরক্ষী প্রশাসনে যথেষ্ট কঠোর সিদ্ধান্ত লৈছে যদিও রাইজ কিন্তু এতিয়াও মুকলিবুরিয়াকে ঘুরে ফুরার যদি প্রবণতা সেই প্রবণতা এই দিয়া নাই রাইজ ঘুরিয়ে ফুড়িছে বিভিন্ন ধরনের অজুহাত উলিয়াইছে আর তার কারণে আরক্ষী লাঠিচার্জ করবলৈ বাধ্য হয়েছে 11টা পিছৰ পৰা দোকান বজাৰ বন্ধ হৈছে 12টা বজাৰ পৰা লকডাউন হৈছে আপোনালোকে উদ্যোগ দি আহিছে এখন বাইকত এখন এওঁ মোক ল'ৰা আপোনাৰ ল'ৰা ল'ৰা মানে কালি বুকিং কৰিলে এওঁকো অনুমতি হ'লত এই ভেকচিন লোৱাৰ হেৰি হ'ল সেইকাৰণে মই লৈ গৈ লোৱাটো যিটো ইয়াৰ লাইচেঞ্চ নাই মই লৈ গৈ ভেকচিনটো দিয়া ভেকচিনটো দিয়া ভেকচিন দিছোঁ ঠিক আছে ভেকচিন দিব পাৰি আৰু এইটো চৰকাৰে একো সান্ধান জাৰি কৰা নাই বা তেনেকুৱা ধৰণৰ একো বিজ্ঞাপন দিয়া নাই ল'ব পাৰে ঠিক আছে কিন্তু যেতিয়া এতিয়া 12 বজাৰ পৰা সান্ধান জাৰি কৰিছে গতিকে আপোনালোক অতি সোনকালে ঘৰত গৈ চৰকাৰৰ যদি একো এটা ঘৰত গৈ নাই আমি ঘৰলৈকে আহিছোঁ মইতো সোমোৱা নাই আমি অলপ যদি বৰ্তমান নিউজ মিডিয়া